হ্যালো স্টুডেন্ট वेलकम टू সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বা ভিডিও বা একটি আলোচনা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা জানো সম্প্রতি ক্ল্যাকসি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে এবং নেক্সট যে ধাপ রয়েছে ডব্লিউবিপিএসসি ক্ল্যাকসি পরীক্ষা সেটা হচ্ছে মেন পরীক্ষা তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে ক্লার্কশিপ পরীক্ষার কাট কত যেতে পারে তোমাদের কাছে অনেকেরই এই প্রশ্নটা রয়েছে যে ক্লাক্সিক পরীক্ষা যে প্রিলি হয়েছে কাট অফ কত যেতে পারে ঠিক আছে কত নম্বর পেলে কত নম্বর পেলে মেন পরীক্ষার প্রস্তুতি নেবে তোমরা অনেকেই ক্লাসিপ পরীক্ষা দিয়েছো আমরা ক্লার্কশিপ পরীক্ষার খুব ভালোভাবে ক্লাস করিয়েছি তোমাদের একদম জিকে প্র্যাকটিস সেট থেকে শুরু করে ম্যাথ তারপর তোমাদের ইংলিশ এবং ম্যারাথন ক্লাস কত নম্বর তোমরা প্রিলিতে পেলে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে অর্থাৎ কতটা হতে পারে এবং ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কেমন রয়েছে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে ঠিক আছে যদি কাট অফ ক্লিয়ার করো এবং মেন পরীক্ষা কিন্তু ড্রিসক্রিপটিভ প্যাটার্নে হয়ে থাকে তোমরা অনেকেই জানো তো প্রস্তুতি কিভাবে নেবে এবং কি কি বই পড়তে হবে ক্লাসে মেন পরীক্ষার জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ভালোভাবে এখানে আলোচনা করার চেষ্টা করব এবং আমি নিজেও ক্লাকশিপ ২০১৯ উনিশ সালে সিলেক্টেড হয়ে এখন বর্তমানে কর্মরত রয়েছি তো চেষ্টা করব কিছুটা গাইড করার যে যেটা তোমাদের অনেকটাই হেল্প করতে পারে ক্লাকশিপ মেন পরীক্ষাটাকে টার্গেট করতে তো প্রথমেই দেখবো কাট অফ ঠিক আছে দেখো সবসময় মনে রাখবে যে শুধুমাত্র ক্লাসিট পরীক্ষা নয় যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষার কাট অফ নির্ভর করে কিছু কিছু ব্যাপারের কি কি ব্যাপার আমি এখানে সাজিয়েছি ওপর দেখো শূন্য পদ কত রয়েছে একটা পরীক্ষার কাট অফ সেটা বেশি যাবে কোনো কি কম যাবে নির্ভর করবে সেই পরীক্ষার জন্য কত শূন্য পদ রয়েছে এই একটা প্যারামিটার আর কি প্যারামিটার রয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং ওই প্রশ্নপত্রের উপর যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে কত করেছে ঠিক আছে অর্থাৎ কত নম্বরের তারা পরীক্ষাতে গিয়ে তারা উত্তর করতে পেরেছে যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তোমরা নিজেরাও জানো যে খুব বেশি অ্যাটেম্প হয় না আর যদি খুব ইজি প্রশ্ন হয় তাহলে কি সমস্ত স্টুডেন্টরা প্রশ্নগুলো করতে পারে এবং অ্যাটেম্প অনেক বেশি হয়ে থাকে সাথে কি পরীক্ষার্থীর সংখ্যা যদি প্রচুর পরিমাণে পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে তাহলে কাট কিন্তু একটু বেশি যাওয়ার চান্স থাকে কম পরীক্ষার্থী দিলে কাট অফ কম যাওয়ার চান্স থাকে এগুলো তোমরা সকলেই জানো এতদিন ধরে যারা পরীক্ষা দিচ্ছ এবং সাথে কত জনকে মেন পরীক্ষায় ডাকবে যদি অনেক বেশি জনকে ডাকে সেক্ষেত্রেও কাট অফ কম হওয়ার সম্ভাবনা থাকে আবার যদি খুব কম জনকে হচ্ছে পরীক্ষাতে ডাকে তাহলে কাট বেশি যাওয়ার সম্ভাবনা থাকে তো এই চারটে প্যারামিটার মূলত নির্ভর করে থাকে যে কোনো পরীক্ষার ওপর এবার দেখে নিই যে ক্লাক্সি পরীক্ষাতে কত শূন্যপাদ আছে দেখো ডাব্লিউ পিএসসি ক্লাক্সি পরীক্ষার এই বছরের শূন্যপদ কিন্তু ডিসক্লোজ করেনি কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী সেখানে প্রায় ছ হাজারের মতো কিন্তু শূন্য এইবারে রয়েছে ঠিক আছে তো দেখো ছ হাজার শূন্য কিন্তু খুবই খুবই ভালো একটি শূন্যপদ পরীক্ষার জন্য কেননা আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে শূন্যপদ খুবই হাতে গোনা শূন্যপদ থাকে এবং দু হাজার উনিশ সালে ক্লাকশিপ পরীক্ষাও কিন্তু প্রায় সাত হাজার শূন্যপদ ছিল অর্থাৎ বেশ ভালো সংখ্যক শূন্যপদ ছিল এবং এই বছরও কিন্তু বেশ ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে এবং দেখো প্রশ্নপত্রের মান কেমন ছিল যারা ক্লাকশিপ পরীক্ষা দিয়েছো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করেছো তোমরা সকলেই জানো যে ক্লাকশিপ পরীক্ষা বিগত বছরের তুলনায় কিন্তু একটু মরার একটু হার্ট প্রশ্ন করেছিল এবং তোমরা প্রশ্নপত্র দেখলেই খেয়াল করবে যে এই বছর পরীক্ষার যে প্রশ্ন সেটা কিন্তু পিএসসি ভালোভাবে প্রশ্ন করেছিল বিগত বছরগুলোতে কি থেকে কপি পেস্ট খেটে প্রশ্নগুলো কিন্তু এবছরে সেই কপি পেস্টের যে প্রশ্নের মান বা পরিমাণ সেটা কিন্তু অনেক পরিমাণে পিএসসি কমিয়ে দিয়েছে এবং নতুন নতুন প্রশ্ন কিছু ট্রিকি প্রশ্ন যেগুলোকে সময় যাবে বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড করেছে এবং সাথে এমন এমন কিছু জিকে ছিল চল্লিশটা ছিল তার মধ্যে মিনিমাম দশ থেকে বারোটা কিন্তু এমন ছিল যেগুলো বেস মরারের থেকে একটু হার্ড এবং তার মানে বুঝতে পারছি কি প্রশ্নপত্রের মান কিন্তু বেস স্ট্যান্ডার্ড ছিল বা শক্ত ছিল এবং এইবারের সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে বিভিন্ন হোলটোল করা হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখানে যে এভার্ট অ্যাটেম্প না সংখ্যাটা দেখা গেছে পরীক্ষার্থীদের মধ্যে সেটা হচ্ছে কি ষাট থেকে সত্তরটা অ্যাটেম্প এটা হচ্ছে অ্যাটেম্প অর্থাৎ কতগুলো প্রশ্ন তারা করতে পেরেছে ঠিক আছে এবার এক্সট্রা অর্ডিনারি কিছু স্টুডেন্ট রয়েছে ঠিক আছে তারা আশি পঁচাশিটা করেছে কিন্তু দেখো সবসময় মনে রাখবে পরীক্ষাতে অ্যাটেম্প নাম্বার আর প্রাপ্ত নম্বর এই দুটো কিন্তু মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি নব্বইটা অ্যাটেম্প করেছি মানেই যে আমি নব্বই নম্বর পাবো এটা কিন্তু কখনোই নয় ঠিক আছে নেগেটিভ নাম্বার ছিল এখানে কেউ নব্বই করে পঞ্চাশ পায় আবার কেউ ষাট করে পঞ্চান্ন পায় এই জিনিসটা কিন্তু রয়েছে তোমরা নিজেরাও যেন পরীক্ষা দিচ্ছ তো এখানে ষাট থেকে সত্তর কিন্তু এভারেজ অ্যাটেম্প যেটা দু হাজার উনিশ সালে কিন্তু অনেক বেশি ছিল কেননা এই প্রশ্নটা অনেকটা ইজি টু মানে ইজি ছিল কিন্তু এখানে প্রশ্নপত্র মান কিন্তু অনেক হার্ড করে দেওয়া হয়েছে তো স্টুডেন্টরা খুব বেশি অ্যান্সার করতে পারেনি এবং এভারেজ যে অ্যাটেম্প সেটা হচ্ছে ষাট থেকে সত্তর এবং বুঝতে পারছো ষাট থেকে সত্তর যদি অ্যাটেম্প হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তিন চারটে তো ভুল যাবেই এবং সেখান থেকে কি হবে নাম্বার কিছুটা কমবে তো আশা করা যাচ্ছে যে অফ কিন্তু অনেকটাই কম হবে এবার দেখা যাক পরীক্ষার্থীর সংখ্যা এটা এবছর খুবই একটা কি বলবো আশ্চর্যজনক যে অ্যাপ্লিকেশন পড়েছিল প্রত্যেকবারই পিএসসি যে পরীক্ষার অ্যাপ্লিকেশন বেশ ভালো সংখ্যক হচ্ছে অ্যাপ্লিকেশন পড়ে গত বছরেও ক্লাসশিপ দু হাজার অ্যাপ্লিকেশন প্রায় সাত লাখের মতোই পড়েছিল ঠিক আছে সাত লাখের বেশি ছিল এবারও সাত লাখের বেশি ছিল কিন্তু আশ্চর্যজনক পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষার্থী ছিল তারাও বাড়িয়েছে বলেছে বা তোমরা নিজেরাও জানো পরীক্ষা হলে কিন্তু মানে স্টুডেন্টদের সংখ্যা সেটা কিন্তু খুবই খুবই কম দেখা গেছে যেখানে যে সমস্ত সেন্টারে একশো জন রাখা হয়েছে সেখানে পরীক্ষা দিতে গেছে হয়তো পঁয়তাল্লিশ জন অর্থাৎ অ্যাপিয়ার করেছে বলা যেতে পারে প্রায় তিন লাখের মতো অর্থাৎ ফর্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় ফর্টি পারসেন্ট কি হয়েছে স্টুডেন্ট পরীক্ষাতে বসেছে বাদ বাকি স্টুডেন্টরা পরীক্ষা দিতেই যায়নি ঠিক আছে এটা কিন্তু একটা ব্যাপার অর্থাৎ খুব কম সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এখানে গিয়েছিল আর একটা কি আর একটা হচ্ছে দেখো কতজনকে পরীক্ষাতে ডাকবে ডাব্লিউ পিএসসি কিছু রুল ফলো করে থাকে সেটা হচ্ছে কি প্রিলিমিনারি পরীক্ষার্থে আহ পাস করার পরে যখন মেন পরীক্ষা হয়ে থাকে তারা শূন্য পদ যা থাকে শূন্য পদের কি দশ গুণ পরীক্ষাতে ডেকে থাকে এটা একটা পিএসসি ফলো করে থাকে এবং গত বছরও করা হয়েছিল গত বছর সাত হাজার দুশো সামথিং ভ্যাকান্সি ছিল এবং ডাকা হয়েছিল আমাদের ছেষট্টি হাজার জনকে দশ গুণ হিসাবে সত্তর হাজারের উপরে যাওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি রিজার্ভেশন অনুযায়ী ডাকা হয়ে থাকে দশ গুণ দশ গুণ করে তো সেই কারণে ছেষট্টি হাজার সামথিং স্টুডেন্টকে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল মেন পরীক্ষাতে বসার জন্য তো এবারেও তোমরা ধরে রাখো ছ হাজার ইন্টু টেন ঠিক আছে থার্ড হাজার প্লাস জন ক্যান্ডিডেটকে ডাকতে পারে ঠিক আছে তো দেখো এইখানে যে প্যারামিটারগুলো রয়েছে এগুলো দেখে কিন্তু একটা জিনিসই বোঝা যাচ্ছে যে কাটঅফ কিন্তু গতবারের তুলনায় ২০১৯ উনিশ ক্লাক্সি পরীক্ষার যে কাটঅফ গিয়েছিল তার তুলনায় কিন্তু অনেক অনেক কাটঅফ কিন্তু কম যাবে এবং তোমাদের কাছে একদম সুন্দরভাবে আমি চেষ্টা করেছি এগুলো এই কাটঅফ ব্যাপারটা কিসের উপর নির্ভর করে থাকে এবং সেইগুলোর জন্য কোনগুলো দায়ী সেগুলো কিন্তু আমি ডিসকাস করলাম তো এবার দেখে নিই যে এক্সপেক্টেড কাটঅফ ঠিক আছে অর্থাৎ কাটঅফ কতটা অনুমান করা যেতে পারে বা যেতে পারে দেখো কাটপটা বলার আগে আমি তোমাদের বলে দিই যে এই কাট যাবে কিন্তু নয় কিন্তু আমরা যতটা চেষ্টা করছি অ্যানালাইজ করা বা আলোচনা করার অর্থাৎ এই এই যে বলবো আশেপাশে বা এর থেকে বেশি নাম্বার যদি তোমরা পেয়ে থাকো বা তোমরা মনে করো যে আমি হ্যাঁ এই নাম্বারটা আমি অ্যাচিভ করতে পারছি বা এই নাম্বারটা আমি পাবো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো দেখো ইউ আর ইউ এর যে নাম্বার সেটা কিন্তু এবারের পরীক্ষার যেতে পারে বা কাটঅফটা যেতে পারে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এর বেসিক হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না কেননা গত বছর আমি এখানে তোমাদের ক্লাস সি দুহাজার উনিশের যে কাটঅফ ছিল সেটাও ট্যালি করব তাহলে বুঝতে পারবে দেখো এটা তো তোমরা জানো যে ক্লাসিক দুহাজার উনিশে প্রশ্ন এবারে এবারের তুলনায় কিন্তু অনেক অনেক মানে কি বলবো ইজি ছিল মানে গতবারের প্রশ্নটা কিন্তু বেশ মানে ইজি ছিল এবং ইজি ছিল পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু এইবারে যেমন খুব কম পরীক্ষার্থী ফর্টি পার্সেন্টের মতো পরীক্ষায় বসেছিল তো ইজি প্রশ্ন বেশি তারপর হচ্ছে তোমার বেশি সংখ্যা স্টুডেন্ট ছাত্রছাত্রী অ্যাপিয়ার করেও কিন্তু গত বছর ইউ আর এর কাট অফ ছিল সিক্সটি ফাইভ ঠিক আছে এবং এবছর প্রশ্নপত্রের মান কঠিন হয়েছে পরীক্ষার্থীর সংখ্যাও কম ঠিক আছে মানে তারপর ভ্যাকান্সিও সেই গতবারের মতোই মোরারলেস একই রয়েছে তো সেই জন্য এইটা দেখে বোঝা যাচ্ছে যে আর কাট অফ কিন্তু পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ভ্যারি করতে পারে এ গত বছর মানে গতবারের ওবিসির এর কাট অফ কিন্তু খুবই খুবই কম ছিল মাত্র ফর্টি থ্রি ছিল ঠিক আছে তো এবছরেও কিন্তু ওই রকমই যেতে পারে ওবিসি এর যে কাট অফ ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে ওইসিবি গতবারের যে ওবিসি বিসি বিয়ের কাট অফ ছিল সেটা হচ্ছে ঘোরাফেরা করতে ফিফটি থেকে ফিফটি ফাইভ এর মধ্যে কিন্তু ওবিসি বিসি বিয়ের কাট অফ ঘোরাফেরা করতে পারে তারপর দেখো এসসি যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে গতবারের এসসির যে কাট অফ ছিল সেটা হচ্ছে ফর্টি এইট তো এবারের এসসির কাট অফ কিন্তু গতবারের তুলনায় কম হবে সেটা ফোর্টি থেকে ফোর্টি ফাইভের মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং এসটি এসটির ক্যান্ডিডেট সংখ্যা কম হয়ে থাকে এবং তাদের রাখাপটাও অনেক কম রাখা হয়ে থাকে সেটা হচ্ছে থার্টি ফাইভ থেকে ফোর্টির মধ্যে ঘোরাফেরা করতে পারে তো দেখো তোমাদের আবারও বলছি তোমরা যারা ক্লার্কশিপ রিলি পরীক্ষা দিয়েছ এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের মধ্যে যদি এই নাম্বারের আশেপাশে তোমাদের ক্যাটাগরি যদি থেকে থাকে এই নাম্বারের আশেপাশে যদি তোমাদের নাম্বার পাও বলে মনে করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা মেন পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেবে কেন প্রস্তুতি নেবে এখন থেকেই তোমরা যদি ভেবে থাকো প্রিলিট পরীক্ষার রেজাল্ট বেরোবে তারপর আমি মেন পরীক্ষার প্রস্তুতি নেব কখনোই সম্ভব নয় কেন কি ক্লাকশিপ মেন পরীক্ষার যে এক্সাম সিলেবাস বা প্যাটার্ন সেটা হচ্ছে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা যদি না এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও তাহলে কিন্তু খুবই খুবই সমস্যায় পড়বে যখন আমি এক্ষুনি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস দেখাবো তোমরা বুঝতে পারবে ক্লাকশিপ মেন পরীক্ষাটা কিন্তু প্রিলির মতো হবে না ক্লাকশিপ মেন পরীক্ষাটা কিন্তু অনেকটাই টাফ কেন টাফ আমি বলে দেবো তো ওই জন্যই বলছি যদি তোমাদের নাম্বার এই নাম্বারের আশেপাশে ঘোরাফেরা করে তো অবশ্যই এখন থেকেই প্রশ্ন নিতে শুরু করে দাও ঠিক আছে সে কি হবে ভবিষ্যতে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নেওয়া ভালো যদি তুমি পাস করে যাও তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে রেজাল্ট বেরোবে নিজের র্যাঙ্ক লিস্টে দেখবে তারপরে গিয়ে প্রস্তুতি শুরু করবে মেন পরীক্ষার তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে কেননা রেজাল্টের পর মেন পরীক্ষার জন্য খুব বেশি সময় তুমি হাতে পাবে না এবং যেহেতু ডিসক্রিপটিভ প্যাটার্ন এখানে তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে নিজের লেখার গুণগত মানটাকে বাড়তে হবে না হলে কিন্তু কখনোই সম্ভব নয় ওকে তো আমি সুন্দরভাবে এখানে কাট অফটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার দেখবো এক্সাম প্যাটার্ন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো ক্লার্কশিপ যে মেন পরীক্ষা হয়ে থাকে এটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং ডেসক্রিপটিভ হয়ে থাকে এখানে কিন্তু কোন রকম সিস্টেমে পরীক্ষা সিস্টেমের পরীক্ষা তোমাকে লিখতে হবে ঠিক আছে ড্রিসে এবং কি ক্লার্কশিপ মেন পরীক্ষার এই যে একশো নম্বরটাকে দুটো গ্রুপে ভাগ করা থাকে পঞ্চাশ পঞ্চাশ করে পঞ্চাশ এবং পঞ্চাশ করে গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা থাকে এবং টোটাল ছটা রাইটিং লিখতে হয় গ্রুপ এতে তিনটে রাইটিং গ্রুপ বি তে তিনটে রাইটিং টোটাল ছটা রাইটিং লিখতে হয় ড্রেস্কিপ্টের এবং সময় কত জানো এই ছটা তোমাকে রাইটিং লিখতে হবে মাত্র কত সময় মাত্র এক ঘন্টায় অর্থাৎ পরীক্ষার মোট সময়সীমা এক ঘন্টা অর্থাৎ বা ষাট মিনিট তোমাকে এক ঘন্টা বা ষাট মিনিটে ছটা রাইটিং লিখতে হবে তার মানে বুঝতে পারছো এক একটা রাইটিং লিখতে কত সময় করে যাচ্ছে মাত্র দশ মিনিট করে হয়তো তুমি সময় পাবে এবং দু সালের ক্লাসিপের পরীক্ষার বা বিগত বছরের ক্লাসিপ পরীক্ষা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট রাইটিং সম্পূর্ণভাবে লিখে এসেছে খুবই খুবই টাফ ষাট মিনিটে ছটা রাইটিং লেখা মুখের কথা নয় এবং রাইটিংগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়ে থাকে ঠিক আছে বিগত বছর প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা নিজেরাও জানো যে একটা রাইটিং যদি তোমাকে লিখতে দেওয়া হয় দুশো শব্দ বা আড়াইশো শব্দের মধ্যে মিনিমাম তো পনেরো মিনিট টাইম যায় ঠিক আছে ভাবতে হবে কি লিখবো তার টাইটেল ভাবতে হবে এই সবে কিন্তু টাইম যায় তো এই জন্য বলছি এখন থেকেই প্রস্তুতি নাও এবং দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রিলি পরীক্ষার নম্বর কিন্তু মেন পরীক্ষার সাথে যোগ হবে অর্থাৎ প্রিলির যে নাম্বার পাবে তার সাথে কিন্তু মেন পরীক্ষার নাম্বারটাও যোগ হবে যোগ হয়ে টোটাল করে মেন্টালিস্টের স্থান পাবে তো কিন সেই জন্যই বলছি যদি তোমাদের প্রিলিমিনারিতে নাম্বার কম থাকে তাহলে চেষ্টা করবে মেন পরীক্ষাতে নাম্বারটা বেশি তোলার তার মানে কিন্তু তোমাদের এখন থেকেই ভালোভাবে প্রস্তুতিটা নিতে হবে না হলে কিন্তু সম্ভব নয় পাস করবো তারপরে প্রস্তুতি নেবো অনেক লেট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই এখন থেকে প্রশ্ন নাও এবং আমরাও সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস করাবো একদম ক্লাসিক পরীক্ষার মেন পরীক্ষাকে লক্ষ্য করে এই যে ছটা রাইটিং ছটা রাইটিং কিভাবে লিখবে তার প্রস্তুতি অনুযায়ী তো দেখো আমি এক্সাম প্যাটার্নটা বলে দিই দেখো ক্লাসিক মেন পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন গ্রুপ এ গ্রুপ এ তে থাকবে ইংরাজি থাকবে কত নম্বর মার্কস এবং গ্রুপ বিতে থাকবে কি এখানে এখানে থাকবে বেঙ্গলি নেপালি সাঁওতালি যেহেতু আমাদের মাতৃভাষা বেঙ্গলি তো আমরা মোটামুটি বেঙ্গলিটাকেই ধরছি যাদের মাতৃভাষা নেপালি সাঁওতালি রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের ভাষাতে পরীক্ষাটা দেবে ঠিক আছে তো গ্রুপ তে রয়েছে নিজেদের মাতৃভাষা বলতে পারো বেঙ্গলি বলাটা ঠিক উচিত হবে না মাতৃভাষা তো এখানে থাকবে টোটাল কত একশো নম্বরের পরীক্ষা এবং দেখো গ্রুপ এতে তিনটে তোমাকে রাইটিং লিখতে হবে কি কি একটা লিখতে হবে মানে হচ্ছে যেটাকে আমরা বলে দেখি সারাংশ অর্থাৎ একটা প্যাসেজ দেবে গদ্যের একটা প্যাসেজ দেবে অনেক সময় পদ্যেরও প্যাসেজ দিয়ে দিতে পারে তার অন্তর্নিহিত অর্থটা তোমাকে লিখতে হবে তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং তোমরা জানো রিপোর্ট রাইটিং লিখতে কিন্তু সময় সময় যায় যায় ঠিক এডিটোরিয়াল রিপোর্ট এসে থাকে অনেক সময় অ্যাক্সিডেন্টাল বা রিপোর্টও তো থাকে আমি এগুলো সবই আমাদের চ্যানেলে করাবো ফ্রি ক্লাসেই করাবো ঠিক আছে এবং সাথে থাকবে ট্রান্সলেশন অর্থাৎ একটা প্যাসেজ দিয়ে দেবে তোমরা যদি বাংলা ভাষায় পরীক্ষা দাও মানে তোমাদের মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে বাংলা একটা প্যাসেজ দেবে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে যারা হিন্দি বা নেপালি বা সাঁওতালি ভাষায় পরীক্ষা দেবে তাদের সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ একটা প্যাসেজ দেবে সেইখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তাহলে দেখো দেখো তিনটে ইংরেজির বা গ্রুপ এ থেকে তিনখানা রাইটিং লিখতে হচ্ছে সিমিলারলি গ্রুপ তোমাকে করতে হবে একটা সারাংশ লিখতে হবে একটি প্রতিবেদন লিখতে হবে এবং একটি বঙ্গানুবাদ তোমাকে করতে হবে ইংরেজিতে থাকবে সেটাকে ট্রান্সলেট করে বঙ্গানুবাদ বা যার যার ভাষা রয়েছে সেই অনুযায়ী সেই ভাষাতে মানে কি বলবো অনুবাদ করতে হবে তো এইদিকে তিনটে তো দেখো টোটাল ছটা রাইটিং প্রিসিস রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন সারাংশ প্রতিবেদন পঙ্গানুবাদ তো পঞ্চাশ পঞ্চাশ নম্বরে বিভক্ত থাকবে এবং টোটাল ছটা রাইটিং মাত্র ষাট মিনিট কত সিক্সটি মিনিটে লিখতে হবে খুবই খুবই টাফ ব্যাপার যদিও আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করেছিলাম মেন পরীক্ষার জন্য এবং এই ছটা রাইটিং আমি আট মিনিট আগে কমপ্লিট করে বসিলাম এবং বসে মানে কমপ্লিট করে আমি প্রশ্নপত্র বা কোথায় কোথায় যদি বানান টানান ভুল থাকে সেগুলো চেক করছিলাম তো এইভাবে প্রশ্ন নিতে হবে ষাট মিনিট কিন্তু এনাফ টাইম যদি ভালোভাবে প্র্যাকটিস করো না প্র্যাকটিস করলে ষাট মিনিট কিন্তু অনেক কম টাইম লাগবে তোমাদের কাছে ঠিক আছে তো প্র্যাকটিস 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 করলে ষাট মিনিটে ছটা লেখা যায় ইভেন যদি তোমরা ভালোভাবে লেখা প্র্যাকটিস করো ষাট মিনিটের আগেই কমপ্লিট করতে পারবে এবং ছটা ছটা লিখলেই কিন্তু বুঝতে পারবে যে তোমার কিন্তু অনেকটাই চান্স থাকবে মেন পরীক্ষাটাকে ক্লিয়ার করা ওকে তো এবার দেখো প্রস্তুতি কিভাবে নেবে এই যে ছড়া রাইটিং তোমরা আমাদের চ্যানেল তো ক্লাস তো করবেই সাথে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে দেখবে এটা একদমই কোনো রকম বইয়ের হচ্ছে প্রমোশন নাই যে আমাদের টাকা পয়সা দিয়েছে আমরা প্রমোশন করছি এরকমটা কিছুই নয় একদম তোমাদের স্বার্থেই একদম যেটা বেস্ট বলে মনে হয় এবং যেভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম মেন পরীক্ষা সেটাই বলছি দেখো মন্ডল প্রকাশনের একটি বই রয়েছে যে বিসিএস পরীক্ষা থাকে বেঙ্গলি এবং ইংলিশ বই পাওয়া যায় ঠিক আছে ডেসক্রিপটিভ বই বা কম্পালসারি বই এই বইটা নিতে পারো এখানে কিন্তু এই ডাবলুবি পিএসসি পরীক্ষার যে ডেসক্রিপটিভ কিভাবে লিখতে হয় বা কিছু টপিক এই বইতে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে এবং ডাব্লিউ বিসি স্ট্যান্ডার্ডেই কিন্তু এই পিএসি ক্লাসের মেন পরীক্ষার বেঙ্গল এবং ইংলিশ ডিসক্রিপটিভটাও কিন্তু আসবে তো এখান থেকে তোমরা যে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এছাড়া ক্লাসিক পরীক্ষারও মেন পরীক্ষার দেখবে বিভিন্ন বই বাজারে চলে আসবে সেগুলোও তোমরা নিতে পারো ঠিক আছে অর্থাৎ মূলত প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা খুবই খুবই ভালো বই তবে একটা কথা বলবো বইয়ে একদম যে যে লেখা রয়েছে একদম হুবহু সেই লেখা লিখলে কিন্তু তোমরা নাম্বার পাবে না ঠিক আছে কেননা যারা খাতা দেখবে তারা জানে যে এ স্টুডেন্ট একদম বই থেকে কপি করেছে বা বই থেকে পড়ে এসেছে তো চেষ্টা করবে বইয়ের টপিক গুলো নেবে কিভাবে লিখতে হয় সেই নিয়মটা বোঝার চেষ্টা করবে এই দুটো নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই বই থেকে কিছু লেখা তুমি নেবে কিন্তু একদম হুবহু হান্ড্রেড পারসেন্ট বইয়ের জিনিস কপি করবে না ঠিক আছে নিজের তাদের ক্রিয়েটিভিটি দেখাবে কিভাবে লেখাটাকে চেঞ্জ করা যেতে পারে দেখলে বুঝতে পারবে তো টপিকগুলোর জন্য এবং লেখা কিভাবে লিখতে হয় এই নিয়মগুলো শেখার জন্য অবশ্যই আমি এই বইটাকে রেকমেন্ড করবো খুবই ভালো বই এটা এখানে বাংলা এবং ইংলিশ বোধ পেয়ে যাবে এবং শুধুমাত্র ইংলিশের জন্য ইংলিশের জন্য যেখানে ট্রান্সলেশন রয়েছে ইংলিশ ট্রান্সলেশন এবং প্রেসিস এই বই মানে এই দুটো টপিকের জন্য এবং সাথে তোমাদের যে রিপোর্ট ঠিক আছে পিকে এই কালারের যে দেখো রেড এবং ব্লু কালারের যে বইটা খুবই খুবই ভালো বই এবং আমি নিজেও প্র্যাকটিস করেছিলাম এই দুটো বই থেকে এবং ট্রান্সলেশনের এবং প্রেসিজের জন্য এই বইটার থেকে ভালো বই হতেই পারে না প্রচুর ট্রান্সলেশন রয়েছে প্রচুর হচ্ছে প্রেসিজ রয়েছে এবং এটুকুও বলতে পারি পিএসসি ক্লাসিপ এই বই থেকে ওই ইংলিশ প্যাসেজ বা ট্রান্সলেশনের বিগত বছর দেখলেই একটু বুঝতে পারবে যে পিএসসি ক্লাক্সি এই বই থেকে কিছু প্যাসেজ কিন্তু তুলে দিয়েছে তো এই দুটো বই কিন্তু খুব ভালোভাবে তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা অনেক মানে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এবং সাথে আমাদের যে চ্যানেল রয়েছে সিআরপি আর পি একাডেমি এখানেও আমি আগামীকাল সন্ধ্যা ছটা থেকে তোমাদের এই ড্রেসক্রিপটিভ যে ক্লাস সেটা শুরু করে দেবো একদম সম্পূর্ণ নিয়ম ধরে ধরে কিভাবে লিখতে হবে সেইভাবে ওকে এছাড়া শেষ করবো তারা ক্লাসের পরীক্ষাকে লক্ষ্য করে ড্রেসক্রিপটিভ ব্যাচ ও লঞ্চ করেছি যেখানে তোমাদের এই যে ছটা রাইটিং রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিস প্রতিবেদন অনুবাদ লিখন সারাংশ সবগুলোই একদম পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং নিয়ম অনুযায়ী ক্লাসগুলো করানো হবে ঠিক আছে ক্লাসিক মেন পরীক্ষা সেটা প্রস্তুত এখান থেকে বাংলা এবং ইংরাজি ডিসক্রিপটিভ ক্লাস তো কুড়ি নভেম্বর থেকে ক্লাসটা শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স টু নাম্বারে কোর্স খুব স্বল্প রাখা হয়েছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এটা আমাদের ব্যাচ কোর্স সাথে আমি ইউটিউবে সন্ধ্যা ছটা থেকে তোমাদের ফ্রি ক্লাসও করাবো ঠিক আছে সেগুলোও ফলো করতে পারো তো আশা করছি ভালো লেগেছে ক্লাসশিপ পরীক্ষা সম্বন্ধীয় বিস্তারিত তোমাদের জানানোর চেষ্টা করলাম আর পরে মেন যে পরীক্ষা রয়েছে সেই মেন পরীক্ষার সম্বন্ধীয় ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও এবং সি একাডেমিতে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যান তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই